নমস্কার, গল্পের বাগিচা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের সমুদ্র থেকে তুলে আনা একটি গল্প দিয়ে সাজানো আমাদের এই নিবেদন। বসন্ত এসে গেছে, সকলের ভালোবাসার মানুষ সুন্দরভাবে তাদের সাথে থাকুক, প্রত্যেকের ভালোবাসা পূর্ণতা পাক, আর সেই ভালোবাসা থেকেই আমাদের আজকের গল্প, সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ভানু সিংহের বিপদাবলী। চরিত্রায়নে কথকের ভূমিকায় সায়ন্তন চন্দ, ভাইকিং অভিক সাহা, এমিলি শ্রীপর্ণা, সেজুতি রচনা গাঙ্গুলি। শুরু হচ্ছে ভানু সিংহের বিপদাবলী। বৃষ্টিটা ধরে এসেছে, মাথার উপরে শেড ছুঁয়ে জল পড়ে চলেছে অনবরত। সামনেই একটা দোমড়ানো প্লাস্টিক থেকে জল পড়ে জমেছে নিচের ভাঙা খুঁড়িটাতে। সেদিকে তাকিয়েই বাইকিং বলল, 10 দিন হয়ে গেল মাইরি, তবু কিছুতেই হচ্ছে না। সিগন্যাল রেড তো রেড, কোনো প্ল্যাটফর্মে দিচ্ছে না যেখানে গাড়ি ঢোকাবো। রাজা, তুই কিছু কর ভাই, মনের অবস্থা একেবারে পোড়া কারবাইরের মতো হয়ে গেছে। বাইকিং এর ভালো নাম ভানু সিংহ রায় চৌধুরী, কিভাবে যে সেটা বাইকিং হয়ে গেছে নোবডি নোজ। ওর কথা শুনে আমি মনে মনে হেসে ফেললাম, তারপর বললাম, একই ক্লাসে পড়ে পাশের রয়ে বসেও কিছু করতে পারছিস না, সিগন্যালের কথা বলছিস, তুই কি অ্যাট অল চেষ্টা করেছিলিস? চেষ্টা করি তো, কেসটা খেলাম গুরু। আমি অবাক হয়ে বললাম, এর মধ্যেই কেস খেয়ে গেছিস? তুই কি করিতকর্মা ছেলে ভাই, কেন কি হয়েছিল? আর বলিস না, সেকেন্ড দিনেই ভাবলাম এটা না জানিয়ে রাখলে যদি কেউ লাইনে ঢুকে আমাকে বেলাইন করে দেয়, তাই ফার্স্ট বলে 6 মারতে গিয়েছিলাম। টিফিনে গিয়ে ধরলাম, নাম ফাম দেওয়া নেওয়া হলো, তারপরই বুঝলি মানে একটু ওই ভুল করে ফেললাম, মানে আমি সরাসরি বলে ফেললাম যে আমি ওকে ইয়ে করি। ইয়ে করিস? হা কপাল, একেবারে সেকেন্ড দিনের ব্যাপারটা ইয়েতে নিয়ে ফেললি? তোর মাথার মধ্যে কি ইয়েতির ব্রেন আছে নাকি রে? আমি উত্তেজিত হয়ে বললাম। বাইকিং মুখটাকে কাচুমাচু করে বলল, আরো খেলো হয়েছে রে, তুই তো দেখেছিস ওকে কেমন দেখতে, ছাই রঙা চোখ, ব্রাউন রঙের চুল, ফ্লুরোসেন্ট বাল্বের মতো স্কিন। আমি প্রশংসাই করছিলাম, ও মিটিমিটি হাসছিল, কিন্তু মুখ ফসকে হাইব্রিড আম বলতেই সব জন্ডিস। তুই বিশ্বাস কর রাজা, এর আগে আমি ওকে ক্যাটরিনা কাইফ থেকে ইয়ানা গুপ্তা সব বলেছি, কিন্তু ওর বিলিদি ধাঁচের চেহারাটা মনের মধ্যে খোঁচা মারছিল কি না, তাই হাইব্রিডটা স্লিপ করে বেরিয়ে গেছে। ওকে কত বোঝালাম যে এটা আদৌ খারাপ নয়, ভালো হাইব্রিড, ওই বাংলায় যাকে বলে উচ্চ ফলনশীল, তাই, কিন্তু আরো খোঁচে গেল। আমি হলে না তোকে চড়িয়ে লাল করে দিতাম গা, মানে ধা, আমি রেগে বললাম। রাজা প্লিজ, ও তো তোর ল্যাব পার্টনার, একটু ম্যানেজ করে দে গুরু। ডমিনোসের পিৎজা প্রসাদ চড়াবো, ড্রিউ ব্যারিমোরের সিনেমাও দেখাবো, এ যাত্রা টান করে দাও নাথ, গুরুদেব আমার বিশেমশাই। আমরা এবার ক্লাস 11-এ উঠেছি, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের কাছেই আমাদের স্কুল। HS বলে নতুন ছেলে মেয়ে ভর্তি হয়েছে অনেকে, এর মধ্যে ইলিনা রয় বলে একজন আছে, তাকে নিয়েই আমাদের এতক্ষণ আলোচনা হচ্ছিল। আমাদের এইসব কথাবার্তা সাধারণত স্কুলের ছাদেই হয়, ছাদের এক কোণে জলের ট্যাঙ্কের উপর কোরোগেটেড ফাইবারের শেড, এই শেডের তলায় বসেই আমি আর বাইকিং যাবতীয় প্ল্যান প্রোগ্রাম করি। এখানে রোদ নেই কিন্তু বেশ হাওয়া আছে। প্রথম দিন ইলিনাকে দেখে বাইকিং বলেছিল, রাজা দেখেছিস স্কুলের ভাগ্য খুলে গেল মাইরি, এই মেয়ে পৃথিবীর হতেই পারে না, গালে টোল দুটো দেখেছিস একেবারে খুন খারাপি, এ শিওর প্লুটোর মেয়ে, ওরকম ঠান্ডা ফ্লুরোসেন্ট গায়ের রং, ও গুরু। আমি সেদিন আর জিজ্ঞেস করিনি ফ্লুটোর মতন গায়ের রং মানে কি,
কিন্তু এর ভিতরে যে ও একটা জিলেপি পাকিয়ে রেখেছে আমি আন্দাজও করতে পারি। আমার সঙ্গে অবশেষে এলিনার আলাপ খুব স্মুথলি হয়েছিল। একটু ফ্রি হওয়ার পর একদিন এলিনা বলেছিল, রাজা তো চশমার ফ্রেমটা না খুব আনকমন। আমিও অমনি কেতানি দেখাতে গিয়ে বলেছিলাম, আনকমন না জানিস, অনেক খুঁজে খুঁজে বার করতে হয়েছে ফ্রেমটা, দারুণ বল। এলিনা গম্ভীর হয়ে বলল, আনকমন হলে কিন্তু দারুণ হয় না। আমার মুখ চুপসে ফুটে বেলুনের মতো হয়ে গেছিল সেদিন। পাশের একটা মিষ্টি দেখতে মেয়ে বলেছিল, না রে খুব সুন্দর, এলিনাটার কথায় পাত্তা দিস না তো, ও ওই রকম। এই মেয়েটার নাম সেজুতি। ও আগেও আমাদের স্কুলেই পড়ত, তবে অন্য সেকশন। ও অদ্ভুত ভালো আর খুব সহজ। যেমন দু চার দিন পরে আমায় বলেছিল, তোকে না ভীষণ ভাই ভাই দেখতে। ঠিক বলেছিস, এখন তো দুটোই ভাই, রাজা ভাই আর দাউদ ভাই। এই 10-12 দিনে সবই ঠিকঠাক হয়েছে, শুধু ফাইটিং এর ব্যাপারটা ছাড়া। এই নিয়েই আমরা কথা বলেছিলাম স্কুল থেকে ফেরার সময়। আমি ট্রামে করে ফিরি আর ভাইকিং একটা মোপেডের মতন গাড়িতে করে ফেরে। সেদিনে ফিরছিলাম, হঠাৎ সেজুতি এসে ভাইকিংকে বলল, এই আমাকে একটু পৌঁছে দিবি, আজকে বাবা গাড়ি পাঠায়নি। ডাহাড হব, আমি নিজে দেখেছি ওদের হলুদ ফিয়েট পালিওটাকে, কিন্তু বেমালুম চেপে গেলাম। সেজুতি ক্রমাগত ভাইকিং এর মাথা খেয়ে চলেছে লিফট পাওয়ার জন্য। ভাগ, আমি এখন গাড়ি সার্ভিসিং এ নিয়ে যাব, তুই বরং রাজার সাথে ট্রামে কাট। সেজুতিও দুম করে বলল, একদম রাজা প্রজা দেখাবি না। হুম। ও চলে যেতে ভাইকিং মুখ বাকিয়ে বলল, এটা সরকারি পরিবহন না আমি ওর মাইনে করা ড্রাইভার, গত সপ্তাহে 6 দিন লিফট দেওয়া হয়ে গেছে জানিস, তা যদি লিনা হতো। গাদা গোতাকার, ওদের ল্যান্সারটা রোজ আসে দেখিস না, আর হাইব্রিড আমের কথা ভুলে গেলি? ভাইকিং উদাসী মুখ করে বলল, কি করি বলতো, টায়ারটা পাংচার করে দেবো। হ্যাঁ, তাহলে ওর ড্রাইভার তোর কাছে লিফট চাইবে। ওর দাদা ক্যারেটের ব্ল্যাকবেরি জানিস, এইসান পেড়াবে না তখন মারের চোটে বৃন্দাবন দেখবে। বৃন্দাবন? বাহ, বৃন্দাবনই তো চাই। ভালোভাবে বন্ধুত্ব হওয়ার পর বুঝলাম যে এলিনা খুব ভালো মেয়ে, শুধু একটু ঠোঁট কাটা। একদিন ছুটির পর ও বলল, রাজা আমাদের বাড়ি একবার যাবি প্লিজ, একটু তোর হেল্প দরকার। আমি ভাবলাম এই সুযোগ ভাইকিং এর ব্যাপারটা সেটেল করার। সাদান এভিনিউর উপরে এলিনাদের বাড়ি, অনেকটা বাংলো টাইপ, পাঁচিল দেওয়া, ভেতরে বাগানও আছে। সামনের বারান্দায় 4 জন বসেছিল, 2 জন যে এলিনার বাবা মা তা বলে দিতে হবে না। এলিনা আলাপ করিয়ে দেওয়ার পর জানলাম যে এর একজন ওর দাদা, আরেকজন দাদার বন্ধু সৌম্য বাসু, শেষের জন একদম যাকে বলে টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, চোখে সরু ফ্রেমের চশমা, বয়সের তুলনায় একটু বেশি গম্ভীর মনে হলো। এলিনা জিজ্ঞেস করলো, স্কুল থেকে সবে এলি, চিকেন স্যান্ডউইচ খাবি? এলিনা একটু হেসে চলে গেল অন্য ঘরে। আমি মনে মনে ছক কষতে থাকলাম বাইকিং এর হাইব্রিডকে কিভাবে লো ব্রিড করা যায়। এর মধ্যেই এলিনা ফিরে এলো, শোন না রাজা, একটা হেল্প করবি? আমি বললাম, করব, কিন্তু আমারও একটা কথা শুনতে হবে। এলিনা চোখ ছোট করে মাথার ব্যান্ডটা খুলে টেবিলে রাখতে রাখতে বলল, শুনবো, তবে আমার 8টা অঙ্ক করে দিতে পারলে তবেই। ও অঙ্কগুলো এগিয়ে দিল আমার দিকে, তারপর বলল, সবকটা সলভ করে দে, তাহলে যা বলবি শুনব। 1 ঘন্টার ধস্তাধস্তিতে মাত্র 6টা অঙ্ক হলো। ইতিমধ্যে ফরমায়েশ মতো লুচি আলুর দম মিষ্টি এসে গেলেও ছুঁতে পারিনি। আমি শেষে 2 হাত তুলে বললাম, 2টো কিছুতেই হচ্ছে না, 1.5 গন্ডগোল আছে শিওর। এলিনা হাসলো। আমি বললাম, তবে কথাটা বলি? এলিনা মাথা নেড়ে বলল, 8টা না হলে কোনো কথা নয়। আমি চুপ করে গেলাম, ভাবলাম যাকে বাইকিং ভ্যান্ডাল হয়ে যাক, আমি লুচি সাথে। চলে আসার সময় এলিনা গেট অবধি ছেড়ে দিল আমায়, বারান্দায় এখন আর কেউ নেই। রাজা, বাইকিংকে বলিস অন্যের কাঁধে বন্দুক রেখে চালানো যায় না,
ওই যে দাদার বন্ধুকে দেখলি, আইআইটিতে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ে, প্রতি সপ্তাহে একবার এখানে আসে। বুঝতেই পারছিস কালোর সঙ্গে ডিস্কে যাওয়ার কথা আছে। ও যে চিঠিগুলো লেখে আমায়, তাতে পৃথিবীর সব প্রেমের কবিতা পেয়ে যাবি, বুঝলি? চশমা পড়া মানুষ আমার ভালো লাগে। এবার যা, যা, মেঘ হয়েছে, বৃষ্টি হতে পারে। আমি বেরিয়ে পড়লাম, বেশ হাওয়া দিচ্ছে। মেনকা সিনেমার সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম পোস্টার থেকে ঋত্বিক রোশন হাসছে, চশমা পড়া ঋত্বিক কই মিল গিয়া ছবিতে। ঋত্বিক রোশনের সঙ্গে সৌম্য বসুর মুখের অনেকটা মিল আছে, ওই নিজ্ঞাত এলিনার ইয়ে, সেই জন্যই চশমা পড়া মানুষ ভালো লাগে এলিনার। আমি আবার পোস্টারটা দেখলাম, মনে হলো ঋত্বিক নয়, সৌম্য বাসুই আমাকে তাকিয়ে দেখছে আর বলছে মুঝে মিল গিয়া। কাকা তুমি খরচের খাতায়, ইঞ্জিনিয়ারিং ছেলের সঙ্গে টক করে পারবে? তার চেয়ে বরং ওয়াকওভার দিয়ে দে, নয়তো বাংলাদেশ ক্রিকেট টিমের মতন অবস্থা হবে, বুঝলি? সামনেই ফেস্ট, তুই বরং সেদিকেই মন দে। আজও আমরা স্কুলের ছাদেই বসে আছি, ফেস্টের জন্য ক্লাস আগেই ডিসলভ হয়ে গেছে। আজ আকাশে মেঘ নেই একদম, দূরে দক্ষিণাপনের কাছে একটা ইন্ডিয়ান অয়েলের বোর্ড দেখা যাচ্ছে, অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া একটা রূপলি এরোপ্লেন আকাশের গায়ে সাদা টুথপেস্টের মতন ধোয়া লাগিয়ে যাচ্ছে। বাইকিং সেদিকে তাকিয়ে বলল, আমিও ইঞ্জিনিয়ারিং পড়ব। আমি বললাম, ততদিনে সৌম্য স্টেটসে। আমিও স্টেটসে যাব। আমি আবার বললাম, ততদিনে হয়তো সৌম্য কোনো মাল্টি ন্যাশনালে 60-70 হাজার টাকার চাকরি করছে। আমি 80-90 হাজার টাকা চাকরি করব। বাইকিং একেবারে মরিয়া। আমিও ওকে আরো রাগিয়ে দেওয়ার জন্য বললাম, ওরে নারু, ততদিনে সৌম্য এলেন আর সেকেন্ড জেনারেশন, তোকে মামা ক্যাডবেরি খাবো, মামা মিকি মাউস কিনবো বলে অস্থির করে তুলবে। বাইকিং এবার একটু ভড়কে গিয়ে সিরিয়াস গলায় বলল, তবে উপায়? আমি বললাম, সরে পর, এইচএসটা বেশ টাফ, সেদিকে মন দে এলিনা, তোর জন্য নয়। বাইকিং চোখ পাকিয়ে বলল, ইয়ার কি শেষ না দেখে। সেজুদুকে দূর থেকে আসতে দেখে কথাটা বেমালুম চেপে গেল। ইরে নন্টে ফন্টে, কি হচ্ছে? তাতে তোর দরকার কি? ভাগ, দেখছিস না আমরা জরুরি আলোচনা করছি। তোর আলোচনা তো শুধু ভাট বকা, আলো চলে গিয়ে চনা পড়ে থাকা, তার চেয়ে বরং আমায় বাড়ি পৌঁছে দে, আজ আমার গাড়ি আসেনি। ইল্লি, আমি তোর পোষা বিল্লি নাকি? ভাগ এখান থেকে। দিবি না তো? ঠিক আছে। সেজুতি চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই বাইকিং বিরক্ত আর বিব্রত ভাব মিশিয়ে বলল, উফ, কি ঝামেলা রে বাবা, আচ্ছা ঠিক আছে চল। আমি অবাক হয়ে সেজুতির দিকে তাকাতেই ও আমায় ফিসফিস করে বলল, বাইকিং কে তো আর ভাই ভাই দেখতে না। ফেস্টে বিশেষ ঝামেলা হয়নি, শুধু ডিবেটে নৃত্যকলা মেয়েদের একচেটিয়া নয় এর পক্ষে বলতে গিয়ে বাইকিং রবি শঙ্করের দাদার নাম আনন্দ শঙ্কর বলে ফেলেছিল। তাছাড়া আর সব ফার্স্ট ক্লাস। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আমাদের আড্ডায়, অবশ্য তাতে কোনো ছেদ পড়ে। সেজুতির লিফট নেওয়াও চলছিল আর বাইকিংও প্লুটোর মেয়েটির সঙ্গে মোটামুটি গোছের একটা র্যাপও বানিয়ে ফেলেছিল। আর এসবের মধ্যেই ছোট্টটা বাঁক নিল আমাদের জীবন। এলিনা আমায় বলেছিল রোববার ওদের বাড়ি যেতে, ওর ফিজিক্সের কিছু অঙ্ক করে দিতে হবে। আর আমার লুচি প্রীতি কথা জানতে পেরে ওর মা আমায় লুচিও খাওয়াবে। ওদের বাড়িতে যাওয়ার আগে কি মনে করে আমি বাইকিংদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে একেবারে ভূত দেখলাম। খাটে বাইকিং বসে, সামনে হেরিকেন হাতে কাকিমা আর কাপড়ের পট্টি হাতে সেজুতি। আমায় দেখে কাকিমা বললেন, দেখো তো কি কাণ্ড, তুমি বসে কথা বলো, আমি ভেতরে যাই। উনি যেতেই আমি বললাম, কি রে হাতে হেরিকেন, কেস কি? সেজুতি ফিক করে হেসে বলল, ইলিনা। বাইকিং দপ করে জ্বলে উঠে বলল, খবরদার ওই নাম বলবি না আমার সামনে, যেমন বিচ্ছিরি মেয়ে তেমন বিচ্ছিরি নাম, দিলিনা নীলিনা দুদুর। ব্যাপারটা জানা গেল সেজুতির কাছ থেকে। গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যাবেলা এলিনা, সৌম্য, এলিনার দাদা আর সেজুতি সবাই মিলে ডিস্কো গেছিল। ভাগ্যক্রমে বাইকিংও হাজির ছিল। ব্যাস সৌম্যকে আইডেন্টিফাই করতে পেরে বাইকিং টং কাটা লাগা গানে যখন সবাই নাচছে, বাইকিং তখন এক গ্লাস কোক নিয়ে ঢেলে দিয়েছে সৌম্য বসুর গায়ে। নিমেষে ডিস্কো কুরুক্ষেত্র।
ভাইকিংও ফাটিয়ে দেব, লোপাট করে দেব বলে রং দেখাতে গেছে। আরও ঝাড় খেত, স্রেফ সেজুতি গিয়ে বাঁচিয়েছে। আমি সব শুনে বললাম, এতে এলিনার দোষ কই? দোষ কই? হ্যাঁ দোষ কই? ও আমাকে বাঁচালো না কেন? সেলফিশ, রুথলেস, লেডি ম্যাকবেথ। আমি বুঝলাম কোনো কথা বলাই বৃথা, তাই শুধু বললাম, ওকে তুই রেস্ট নে, সত্যি তোর বয়স বাড়ল না রে ভাইকিং। ঠিক হ্যাঁ আমি আসি। ঘর থেকে বেরিয়ে বাইরে জুতো পরতে পরতে শুনলাম সেজুতি আস্তে আস্তে বলছে, অত নড়ছিস কেন, সে একটা দিতে দে না। ভাইকিং তার চেয়েও আস্তে নরম গলায় বলছে, আরে সে তখন থেকেই তো দিচ্ছিস, তোর কষ্ট হচ্ছে না? বাইরে এসে দেখি ঝলমলে আকাশটা অর্ধেকটা ধূসর রঙে ঢাকা, শরৎকালের এই বিপদ। তবে বাকি অর্ধেক আকাশ এখনো নীল। আর কি আশ্চর্য, আজকেও অনেক অনেক উঁচু দিয়ে একটা রূপলি প্লেন উড়ে যাচ্ছে। এলিনাদের বাড়িটা আজ একটু চুপচাপ, এলিনা ওদের ব্যালকনিতে দাঁড়িয়েছিল, আমায় দেখে নিচে নেমে এসে বলল, এত দেরি করে এলি যে, চল ঘরে চল। আজ ঘরে এসি চলছে, একটা সুন্দর গন্ধ ভেসে বেড়াচ্ছে, কিসের গন্ধ কে জানে। এলিনা বলল, আগে অঙ্ক কর তারপর লুচি খাওয়াবো। আমি বললাম, এটা কিন্তু ঠিক হলো না, কালকে ভাইকিং কে না মারলেই চলছিল না? দাদার সাথে বাঁদরামা করলে ওরকমই হয়, আর সে যদি তো সামলেই দিয়েছে ব্যাপারটা। এলিনা একটু থামল, তারপর বলল, যা জিনিস সে সামলাবে, আমার কি দায়। আমি বললাম, আসলে ভাইকিং একটু শর্ট টেম্পার্ড, এমনিতে কিন্তু দারুণ, ভেরি রেয়ার অ্যান্ড আনকমন কাইন্ড অফ এ বয়। এলিনা গম্ভীর হল, আনকমন হলেই কিন্তু দারুণ হয় না? আমি ওকে আশ্বস্ত করে বললাম, না না ভাইকিং এর ঘোর কেটেছে, আর আমি তো ওকে বলেও দিয়েছি যে তোর সৌম্য বাসুকেই পছন্দ। এলিনা শক খেলো জানো। সৌম্য? আমি? ইউ মাস্ট বি আউট অফ ইওর মাইন্ড। আমি ভেপাচাকা খেয়ে বললাম, কেন, তুই যে বলতি তোর চশমা পরা মানুষ সৌম্য তোকে প্রপোজ, একসঙ্গে ডিস্কো যাওয়া, তো আর তুই জানিস যে সৌম্য এখন কন্ট্যাক্ট লেন্স পরে। আমি আর চাপতে পারলাম না, জিজ্ঞেস করেই ফেললাম, তবে কাকে ভালো লাগে তোর? এলেনার চোখ দুটো নরম হয়ে এলো হঠাৎ, হাসির সঙ্গে গালে জেগে উঠলো দুটো টোল, খুন খারাপি। তারপর আস্তে আস্তে বলল, দেখ তোর পেছনেই দাঁড়িয়েছে। আমি চট করে পিছন ঘুরলাম, একটা ড্রেসিং টেবিল, বড় বেলজিয়ান গ্লাসের আয়না, তার মধ্যে দাঁড়িয়ে আছে হালকা গোফ ওঠা 17 বছরের একটা হতভম্ব ছেলে, তার চোখে একটা আনকমন ফ্রেমের চশমা। এতক্ষণ শুনলেন ভানু সিংহের বিপদাবলী। আমাদের উপস্থাপনা আপনার ভালো লাগলে দয়া করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আগামী সপ্তাহে আবার একটি নতুন গল্প নিয়ে আমরা আপনাদের কাছে আসবো।